হাই ফ্রেন্ডস, তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে, সিরিয়াস একটা টপিক নিয়ে। আজকে এই যে গরম পড়ছে, ঠান্ডা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এর ফলে কি না ঠান্ডা গরমের ফলে ভাইরাল ফিভার বা ভাইরাল বিভিন্ন অসুখ আমাদেরকে আক্রান্ত করছে বা আমরা আক্রমণ করছি। তো প্রত্যেকটা ঘরেতেই নয় সর্দি কাশি বা জ্বর এসব হচ্ছে, বা কেউ কেউ ডাক্তার দেখিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ দেখাচ্ছে না ডাক্তার, ভাবছে কমে যাবে, কিন্তু তার থেকে জটিল থেকে জটিলতর সমস্যা হচ্ছে। আর সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে সেটা সর্দি আর কাশি। বিশেষ করে সর্দি হলে কি হচ্ছে, মানে মানুষের খুব প্রবলেম হয়। তো ডাক্তারকে তো দেখানো যায়, তো কী কী উপায়ে এই সর্দি কাশি হলে সেটাকে সারানো যাবে ঘরোয়া পদ্ধতিতে, বা কী কী খাওয়া খেলে এগুলো হবে না, এই ভাইরাল ফিভার বা ভাইরাল জাতীয় যে অসুখগুলো প্রতিরোধ করতে পারবে তোমরা, সেইগুলোই আজকে আলোচনা করব। যেমন কি না, খাবারের তালিকায় প্রচুর পরিমাণে মৌসুমি ফল রাখলে খুবই ভালো হয়, কারণ ফল খেলে কি হয় না আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীরে। তাই জন্য মোটামুটি আঙুর, আপেল, মানে সিজনেবল যে ফলগুলো সেগুলো খাওয়া খুবই ভাইটাল। আর কি না, খাদ্য তালিকায় রাখুন বিটা ক্যারোটিন যুক্ত সমৃদ্ধ যে খাবারগুলো সেইগুলো, যেমন কি অ্যাপ্রিকট, গাজর, এগুলো এই বিটা ক্যারোটিন জাতীয় যে ফলগুলো বা খাবারগুলো এগুলো নাক ও ফুসফুসে সর্দি জমতে দেয় না, তাই জন্য এগুলো বেশি করে খাবেন। আর কি না, অনেক সময় সর্দি হলে বা ভাইরাল ফিভার হলে কি হয় না, খেতে ইচ্ছা করে না, তো এই সময় চিকেন স্যুপ যদি খাওয়া যায় তো খুবই ভালো, কারণ চিকেন স্যুপ আমাদের খেতেও ভালো লাগে আর অনেক এই সর্দিটাকে তরল করে দেয়, এর ফলে সর্দিটা বেরিয়ে যেতে পারে, তো তাই জন্য চিকেন স্যুপ খাওয়াটা খুবই ভালো। আর না আরেকটা হয় কি না, তুলসী আর আদা একসঙ্গে যে রসটা সেটা খাওয়া যেতে পারে, যেমন জলের মধ্যে তুলসী আর আদা ফুটিয়ে নিয়ে যদি যে সেই জলটা উষ্ণ গরম পান করা যায়, তাহলে কিন্তু আমাদের গলা খুসখুস থাকলে সেটা কমবে, সর্দি থাকলে সেটা তরল হয়ে যাবে জমে থাকলে, এটাও খুবই ভালো উপায়, তো এটাও তোমরা ট্রাই করতে পারো। আর কি না, আধ চা চামচ দারচিনি গুঁড়োর সাথে 2 চামচ মধু আর অল্প আদা রস মিশিয়েও খাওয়া খেলেও কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায় খুসখুসে কাশি বা সর্দি হলে। আর কি না, ফুটন্ত পানিতে দারচিনি, লবঙ্গ, মধু, গোলমরিচ, থেতো করা তুলসী পাতা, আদা দিয়ে ভালো করে ফোটাতে হবে। ফোটানো হয়ে গেলে গরম গরম অবস্থায় এটা চুমুক দিয়ে খান, দেখবেন গলা খুসখুস করলে সেটা সেরে যাচ্ছে, কান ব্যথা বা সর্দি হলে সেটাও কিন্তু অনেকটা তরল হয়ে যাচ্ছে, অনেক দিক থেকে আরাম পাবেন। আর সব থেকে যেটা বেশি, যে এই সময় বিশ্রাম নেবেন এবং তার থেকে বরঞ্চ বেশি যেটা উচিত, ঠিকঠাক ঘুমানো, অ্যাটলিস্ট 8 ঘন্টা দিনে ঘুমানো উচিত, এবং অ্যালকোহল বা কফি জাতীয় খাবার, কফি এগুলো খাবেন না এই সময় বেশি। আর দেখবেন যাতে বাইরের থেকে এসে, বাইরে কোনো কাজে গেলে সেখান থেকে আসা এসে ভালোভাবে পরিষ্কার হয়ে হাত মুখ ধুয়ে ভালো করে ঢুকবেন। আর কাজকর্ম যখন এই সময় একটু কাজকর্ম থেকে বিরত থাকবেন, আর যদি সেরেও যায় এই ফিভার বা ভাইরাল জাতীয় যে অসুখগুলো, 3-4 দিন রেস্ট নিয়ে তবে কাজে বাজে নেবেন। তো আশা করি যেগুলো বললাম সেগুলো মেনে চলবেন, তাহলে অনেকটাই ভালো থাকবেন। আর যদি সর্দি কাশি হয়ে থাকে তো এইগুলো মেনে চলবেন, আর যদি নাও হয়ে থাকে এইসব জিনিসগুলো মেনে চলবেন, তাহলে আশা করি হবে না আপনাদের ভাইরাল ফিভার বা ভাইরাল জাতীয় অসুখগুলো। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং যদি অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।